নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি ব্যারাকপুরের বিখ্যাত দাদা বৌদির বিরিয়ানি বানিয়ে দেখাবো। এই রেসিপিটি ফলো করে আপনাদের যখন ইচ্ছে তখন হুবাহু দাদা বৌদির বিরিয়ানিকে ঘরে আনতে পারবেন। এই বিরিয়ানিটি খাওয়ার পর কেউ বিশ্বাসই করবে না যে এই বিরিয়ানি আপনারা বাড়িতে বানিয়েছেন। হুবাহু দাদা বৌদির রেসিপি তুলে ধরার চেষ্টা করেছি, অবশ্যই বাড়িতে বানাবেন। যারা আপনারা দাদা বৌদির বিরিয়ানি খেয়েছেন তারা তো জানেন কি সুন্দর বিরিয়ানি ওরা করে, সেই জন্যই রেস্টুরেন্টটা এত ফেমাস। তো এই রেসিপিটা ফলো করলে আপনারা কিন্তু সেম টেস্ট পাবেন, কোনো পার্থক্য বিরিয়ানিতে আসবে না। আর আলু আর মাংস যেমন দাদা বৌদিতে হয় তেমনই গলে গেছে, দেখতেই পাচ্ছেন। তাহলে আসুন ফেমাস দাদা বৌদির রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমরা কিছু প্রিপারেশন করে রাখবো যাতে আমাদের বিরিয়ানি বানাতে সুবিধে হয়। এখানে আমি 2.5 টেবিল চামচ বেটে হবে সেই পরিমাণ রসুন আর 2.5 টেবিল চামচ বেটে হবে সেই পরিমাণ আদা নিয়েছি। খুব ভালোভাবে একসাথে বেটে নিয়েছি আর এগুলোকে এবার আমি ছেঁকে নেব। দাদা বৌদিতে আদা রসুন বাটাই ব্যবহার করা হয় না, আদা রসুন বাটার রসটা ব্যবহার করা হয়, সেজন্য একটু ভালো করে আমরা ছেঁকে নেব। যে ছিবড়েটা থাকবে সেটা আর কোনো কাজে লাগবে না, যতটা সম্ভব রস ছেঁকে নিয়ে আমরা এটাকে ফেলে দেব। আজ আমি দাদা বৌদির বিরিয়ানিতে 500 গ্রাম ঘন দুধ ব্যবহার করব, সেখান থেকেই কিছুটা দুধ আমি নিয়ে নিয়েছি। অবশ্যই দুধটাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিচ্ছি 1/2 চা চামচের থেকে একটুখানি কম এলাচের গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি নিয়েছি 100 গ্রাম খোয়া ক্ষীর, এর থেকে আমি 2 টেবিল চামচের মতো দুধে দেব আর বাদ বাকিটা আমরা বিরিয়ানিতে ব্যবহার করব পরবর্তী স্টেপে। আপনাদের কাছে যদি খোয়া ক্ষীর না থাকে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। আরও একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে আমি নিয়ে নেব কেওড়া জল 4 চামচ। এই চামচটা কিন্তু বড় চামচ, সেই বুঝে নেবেন। 4 চামচ আমি এখানে নেব কেওড়া জল। একইভাবে আমি গোলাপ জল নেব 4 চামচ। অল্প একটু কেশর, খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এর সাথে একটুখানি ফুড কালারও মিশিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু রংটা আরো ভালো আসবে। পাঁচ ছয় ফোঁটা দেব মিঠা আতর। মিঠা আতর খুব বেশি বিরিয়ানিতে কিন্তু ব্যবহার করা হয় না, অনেক বেশি মিঠা আতর দিলে বিরিয়ানিটা খেতেও ভালো লাগে না আর একটু তিতকুটো ভাব চলে আসে, একটু বুঝে দেবেন। ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেব। বিরিয়ানি বানানোর জন্য আমি গ্যাসের উপরে পাত্র বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিচ্ছি 1 কাপের মতো সরষের তেল। আপনারা চাইলে সাদা তেলও কিন্তু ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি, 7 থেকে 8টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। পেঁয়াজটাকে আমাদের নাড়িয়ে চাড়িয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজ দেখুন খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, তবে খেয়াল রাখবেন পেঁয়াজটা যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে, সেটা একটু খেয়াল রাখবেন।
এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। নর্মাল যে গ্লাসে আমরা জল খেয়ে থাকি সেই গ্লাসেরই আড়াই গ্লাস আমি এখানে জল দেব। এবার আমি এর মধ্যে দেব লঙ্কার গুঁড়ো। প্রথমে আমি 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো এখানে দিচ্ছি, পরে কিন্তু আমি আরও 1 টেবিল চামচ ব্যবহার করেছিলাম। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি কিন্তু আলুর পরিমাণ বুঝে লবণ দিয়েছি, আর কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আমরা আলু সিদ্ধ হওয়া পর্যন্ত হাই ফ্লেমে রান্না করব। আলু আমাদের সিদ্ধ হয়ে গেছে, 80% আমাদের আলুটাকে রান্না করতে হবে, আর বাকি 20% যখন আমরা বিরিয়ানি দমে দেব তখন রান্না হয়ে যাবে। তো এই সময় আমি আলুগুলোকে তুলে নেব। যে ঝোলটা বাকি আছে ঝোলটা অনেকটা গাঢ় হয়ে গেছে, কারণ পেঁয়াজ গলে গেছে। মোটামুটি 1 থেকে 1.5 গ্লাস মতো এখানে ঝোল আছে। এর মধ্যে আমি দিয়ে দেব মাংস। এখানে আমি টোটাল 1 কিলো মাংস নিয়েছি। দাদা বৌদিতে মোটামুটি 180 থেকে 200 গ্রাম এক একটা পিস রাখা হয়, তবে আমি এখানে 100 থেকে 120 গ্রামের কিন্তু পিস করেছি। আপনারা চাইলে বড় বড়ও করতে পারেন, কোনো সমস্যা নেই। আর মাংসের মতো আমি লবণও দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের যে রসটা আমরা বার করে রেখেছিলাম সেটা। খুব ভালো করে মিশিয়ে দেব এবং ঢাকা দিয়ে আমরা মাংসটাকে রান্না করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আমাদের মাংস সিদ্ধ হচ্ছে। মাংসটা আমাদের সিদ্ধ হয়ে গেছে, 70 থেকে 75% মাংসটাকে আমাদের সিদ্ধ করতে হবে। বাকি 20 থেকে 25 ভাগ কিন্তু আমরা যখন দমে বসাবো তখন সিদ্ধ হয়ে যাবে। গ্যাস আমি অফ করে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ কলকাতা বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা আমার বাড়িতে বানানো, ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করে নেবেন। তারপর আমি এখানে দেব আলু, যে আলুগুলো আমি তুলে রেখেছিলাম সেগুলো। একটা বড় সাইজের পাতি লেবুর অর্ধেক রসটা আমি দিয়ে দিলাম। টক দই দিয়ে দিচ্ছি 200 গ্রাম। ৫০০ ml দুধের কিছুটা আমি এলাচের গুঁড়ো আর খোয়া ক্ষীরের সাথে ভিজিয়েছি, আর বাদ বাকিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দাদা বৌদিতে কিন্তু মোষের দুধ ব্যবহার করা হয়, তবে আমি মোষের দুধ পাইনি, সেজন্য আমুলের যে গোল্ড দুধটা আসে সেটাই ব্যবহার করেছি। আপনারা যে কোনো ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করতে পারেন। এবার আমি দিচ্ছি খোয়া ক্ষীর, বাদবাকি যে খোয়া ক্ষীরটা বাঁচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। খোয়া ক্ষীর না থাকলে গুঁড়ো দুধ দেবেন। বেশ কিছুটা দেব ঘি। দিয়ে দেব 12 থেকে 13টা আলু বোখরা। তারপর খুব ভালোভাবে আমি সমস্ত কিছুকে মিশিয়ে দেব।
এদিকে আমি ভাতটা বানিয়ে নেব। তার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে জল গরম করে নিয়েছি। এর মধ্যে আমি দেব পরিমাণ মতো লবণ আর গরম মশলা। দাদা বৌদিতে শুধু লবঙ্গ আর দারচিনি দেওয়া হয়, আমি এখানে সাথে একটু এলাচও কিন্তু অ্যাড করেছি। 1 কিলো বাসমতি চালকে আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল থেকে ছেঁকে আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই জলটা ভালো করে গরম হওয়ার পর কিন্তু চাল দিতে হবে। আর এদিকে মাংসের পাত্রটা আমি একটা সাইডে 1 ফুট দিয়ে নিলাম। যখন মাংসটা 1 ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন ফুটে গেছে মাংসটা, এবার আমি চাল দিয়ে দেব। ভাতটাকে কিন্তু আমাদের 50% কুক করতে হবে, কারণ যথেষ্ট পরিমাণ গ্রেভি কিন্তু আমাদের এখানে আছে। সমস্ত ভাতটা আমি দিয়ে দিয়েছি, আর ডাইরেক্ট আমি হাঁড়ির থেকেই ঝাঁঝরির সাহায্যে ভাতটাকে ছেঁকে এর উপরে দিয়ে দিয়েছি। আর মনে রাখবেন 50 ভাগ কিন্তু ভাতটাকে সিদ্ধ করতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি যে খোয়া ক্ষীর আর এলাচ ভিজানো দুধটা ছিল, সেটা পুরোটাই দিয়ে দেব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি গোলাপ জল, কেওড়া জল, কেশর আর মিঠা আতর একসাথে মিশিয়ে রেখেছিলাম, সেটা পুরোটাই দেব। নর্মাল আটা দিয়ে আমি এবার চারিদিকে সিল করে দেব। ঢাকনাটাকে খুব ভালোভাবে বন্ধ করতে হবে, আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটাকেও কিন্তু ভালোভাবে বন্ধ করে দিতে হবে আটার সাহায্যে। এবার আমি গ্যাসটাকে অন করে দিয়েছি, হাই ফ্লেমে 5 মিনিট রাখবো। 5 মিনিট পর গ্যাসটাকে একদম লো করে রাখবো, 20 থেকে 25 মিনিটের জন্য। 20 থেকে 25 মিনিট পর আমি গ্যাসটাকে অফ করে 10-20 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপর কিন্তু পরিবেশন করব। আর আপনাদের পাত্রের তলা যদি পাতলা হয়, অবশ্যই করে চাটুর উপরে রেখে আপনারা কিন্তু বিরিয়ানি দম দেবেন। বিরিয়ানি আমাদের রেডি হয়ে গেছে, এবার আমি পরিবেশন করছি। চালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এবং দানা দানা রয়েছে। বিরিয়ানি সবসময় 5 থেকে কেটে পরিবেশন করতে হয়, তাহলে ভাতের দানাগুলো ভাঙে না, গোটা গোটা থাকে। আর দাদা বৌদির বিরিয়ানিতে পরিবেশন করার আগে বেশ কিছুটা ঘি উপর থেকে কিন্তু ছড়িয়ে তারপর পরিবেশন করা হয়। আমি সেটাকে অ্যাভয়েড করেছি, কারণ আমার মা অতিরিক্ত অয়েলি বিরিয়ানি পছন্দ করে না, আর আগেও আমি ঘি অ্যাড করেছি, সেই জন্য আমি আর দিইনি। এই বিরিয়ানিটা দেখে আপনারাই বলুন যে দাদা বৌদির বিরিয়ানি মনে হচ্ছে কি না। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনার কমেন্টের কিন্তু আমি অপেক্ষায় থাকি। হুবহু দাদা বৌদির সাথে তৈরি হয়ে গেল আমাদের চিকেন বিরিয়ানি। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। যারা যারা দাদা বৌদির বিরিয়ানি খেয়েছেন তারা তো অবশ্যই জানবেন দাদা বৌদির বিরিয়ানি কিরকম খেতে আর কত জনপ্রিয়তা পেয়েছে এই বিরিয়ানি। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যাওয়ার আগে আমি বিরিয়ানির মাংসটা আর আলুটা একটু ভেঙে দেখাতে চাই। যদিও আপনারা ভিডিওর ফার্স্টেই দেখে নিয়েছেন কতটা সফট এবং জুসি মাংস আছে, একদম খুলে যাচ্ছে যেমন ঠিক দাদা বৌদিতে যেমন হয়। আর আলুটাও কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় জানালাম, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।